রবিবার থেকে রাজ্যের লোকাল ট্রেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে। কিন্তু আজ সোমবার লোকাল ট্রেনে যাত্রীদের ভিড় যথারীতি সেই আগের মতোই গাদাগাড়ি করে যাতায়াত করছে করোনাবিধি শিকে তুলে। যদিও বেলুর জিআরপির তরফ থেকে বেলুর স্টেশনে সকাল থেকে মাইকিং করে সচেতন করে দেওয়া হচ্ছে, ট্রেনে ওঠার সময় মাস্ক পরা বাধ্যতামূলক এবং একটি ট্রেনে সবাই মিলে না উঠে ভিড় না করা, কারণ প্রচুর ট্রেন দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এছাড়াও নিজেরাই সচেতন হয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনে যাতায়াত করতে মাইকিং করা হলো জিআরপির তরফ থেকে বিভিন্ন স্টেশনে। জিআরপির এই উদ্যোগকে স্বাগত জানালেন একজন নিত্যযাত্রী। তো মোটামুটি 80% সচেতন, আগের থেকে মোটামুটি সবাই মাস্ক পরছে, 80% লোক 90% লোক মাস্ক পরছে, এটাই দেখতে পাচ্ছি। কিছু মানুষ তাদের অভ্যাস থেকেও পড়ে না, এই অবস্থা সব ঘুরে বেড়া। বেলুর জিআরপি মাইকিং করছে, মাস্কও দিচ্ছে সবাইকে, এর জন্য আমি খুব ধন্যবাদ। এটা থাকলে সবাই, আশা করি সবাই সচেতন হয়ে যাবে। পাশাপাশি হাওড়া স্টেশনে দেখা গেল কোভিড নিয়মবিধি না মেনে ট্রেনে চলাফেরা করতে নিত্যযাত্রীদের। যদিও রাজ্য সরকার 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে, কিন্তু স্ক্রিনে দেখা গেল অন্য ছবি। ঠাসাঠাসি করে ট্রেনের নিত্যযাত্রীরা উঠছেন এবং নামছেন, কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সের বালাই নেই, মানছে না কেউই। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে করোনা সংক্রমণ হু হু করে বাড়বে। कोविड विधि मांग कर चलने में कोई बुराई नहीं है और उससे चलने से ठीक ही रहेगा, कोई दिक्कत नहीं होना चाहिए इसमें। पहले तो स्पेशल ट्रेन का बहुत भीड़ होता था। इसलिए वेस्ट बंगाल गवर्नमेंट ने 15 नवंबर से वो चालू स्कूल करने का कर रहे हैं, तो अब इसको रोकने का कोई औचित्य नहीं रह गया है, तो इसको चालू होना ही सही है। अब ये जो चालू हो गया, अब कैसे महसूस कर? सुविधाजनक ही है और ठीक होना ही चाहिए, अच्छा ही है। लोकल ट्रेन में ऐसे भी वैसे तो मानना चाहिए लोगों को, लेकिन लोग उतनी जागरूक करना चाहिए, रेलवे को भी, अथॉरिटी को भी और लोगों को भी इसका पालन करना चाहिए। और ऐसे भी लोकल ट्रेन में तो भीड़ तो काफ़ी होती ही है, आप अभी इसको अच्छी तरह जानते हो। এটা আরেকটু আগে করলে ভালো হতো, অনেক লেট হয়ে গেল করাটা, বুঝলেন তো? কোথায় সোশ্যাল ডিস্টেন্স, আরও মানে আরও ওটাকে বেশি করে লোক ভাঙার চেষ্টা করছে, যেটা করা উচিত, মানা উচিত, সেটা মানছে না লোক। লোকাল ট্রেনগুলো আসছে একদম ভিড়ে, তো ভর্তি কাছাকাছি একদম, 50% চালু করা যাচ্ছে। কোথায় সেরকম তো নেই, আরও ডবল ভিড় হচ্ছে। হাওড়া স্টেশনে আরপিএফ, জিআরপি এবং রেল কর্তৃপক্ষ বিশেষ নজরদারি রেখেছে, তা সত্ত্বেও নিত্যযাত্রীরা মানছেন না কোনো নিয়ম, কেউ মাস্ক পরছেন না, তো সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না। জানতে চাওয়া হলে দেওয়া হচ্ছে নানান অজুহাত, অথচ বেশিরভাগ চিকিৎসকের মত নাগরিকরা নিজেরা সচেতন না হলে আবার করোনা সংক্রমণ বাড়বে বই কমবে না। হাওড়া থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।